এই ফিশ ফ্রাই দোকানগুলো ঠিক পেছনে কিছু পচা মাছ পাওয়া গেছে, কিন্তু এই পচা মাছগুলো আসলে যে ব্যবসায়ী, এই ব্যবসায়ী তার যে দোকান সেই দোকান ছেড়ে পালিয়ে গেছে নাকি। তো সেই দোকানটা আমরা জব্দ করেছি, এবং এখানে যতগুলো ফিশ ফ্রাই দোকান রয়েছে সবগুলো দোকানেই বেশ কয়েকটা অভিযোগ আমরা পেয়েছি। প্রথমত যে অভিযোগ সেটা হলো পর্যটক যে মাছটা সিলেক্ট করে, তারপরে মাছটা ভেতরে নিয়ে গিয়ে আবার ভাজে, তখন মাছটা চেঞ্জ করে দেয়, এটা প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ যেটা, সেটা হলো যে মাছগুলা যখন তারা ভাজে, আমাদের প্রতিটা মাসে তাদেরকে বিভিন্ন রকমের স্বাস্থ্যবিধি মানার জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে, ভোক্তা অধিকার থেকে দেওয়া হয়েছে, নিরাপদ খাদ্য অধিদপ্তর অফিসার আছেন, ওনারা প্রতি মাসে ওনাদেরকে নির্দেশনা দেন, এবং আমরাও মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করি বিভিন্ন সময়ে সময়ে এবং সপ্তাহে সপ্তাহে। ইভেন গত সপ্তাহেও আমরা এখানে এসেছি, বিভিন্ন মেয়াদে আমরা অর্থদণ্ড দিয়েছি, এবং আমরা সতর্ক করেছি যে আপনারা এখানে ব্যবসা পরিচালনা করবেন স্বাস্থ্যবিধি মেনে আপনাদেরকে পরিচালনা করতে হবে, যাতে যেন পর্যটকদের যে স্বাস্থ্যটা সেই স্বাস্থ্যটা যেন ঠিক থাকে আপনাদের এই খাবার খাওয়ার পর। কিন্তু আমরা এখানে যা লক্ষ্য করলাম যে কোনো দোকানেই মূল্য তালিকা নেই, স্বাস্থ্যবিধি যেটা মেনে চলার কথা এবং যেটা প্রদর্শন করার কথা সেটা নেই। সুতরাং এখন আমাদেরকে কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নেই, প্রত্যেকটা দোকান এটা এখনই ক্রস করে দেওয়া হবে, এবং পরবর্তীতে ওনারা নির্দিষ্টভাবে ওনাদেরকে যে স্বাস্থ্যবিধি মানার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেগুলো প্রতিপালন করে আমাদেরকে দেখাবেন আগে যে ওনারা কিভাবে খাবার সার্ভ করবেন, এরপরে ওনারা এখানে দোকান বসাবেন। এর আগে আমরা যতক্ষণ না পর্যন্ত ওনারা যে স্বাস্থ্যবিধি মেনে চলার মতো সক্ষম হয়েছে বলে মনে হবে না, ততক্ষণ পর্যন্ত এই যে এই অস্থায়ী যে দোকানটা এটা বন্ধ থাকবে। এখানে প্রায় সবগুলো দোকানেই স্বাস্থ্যবিধির আইন যেটা আছে সেটা স্পষ্টত লঙ্ঘন করা হয়েছে, এবং এই অভিযান তো আমাদের কক্সবাজার জেলা প্রশাসন থেকে প্রতি সপ্তাহেই চলমান আছে। আমরা সবসময় সোচ্চার আছি পর্যটকরা যেন খাবার শুধু নয়, আমাদের আবাসন এবং আমাদের যে যাতায়াত ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রত্যেকটা সেবা খাতে যেন ওনারা একদম একটা স্মাইলিং ফেস নিয়ে কক্সবাজার থেকে ত্যাগ করতে পারেন। এই জন্য আমাদের প্রত্যেকটা বুথে আমাদের তথ্য অভিযোগ কেন্দ্র আছে, সেখানে ওনারা যে নাম্বারটা আছে সেই নাম্বারে ওনারা ওই প্রত্যেকটা ক্যামেরাম্যানকে দেখবেন যে একটা করে কার্ড দেওয়া আছে, ওই কার্ডের একটা নাম্বার আছে, এবং প্রত্যেকটা ব্যবসায়ী এবং রাইড থেকে শুরু করে সবার একটা করে নাম্বার আছে। সেই নাম্বার ধরে ওনারা যদি শুধুমাত্র জেলা প্রশাসনের তথ্য অভিযোগ কেন্দ্রে শুধু নাম্বারটা আমাদেরকে বলবেন, নাম্বারটা বললেই আমরা ওই নির্দিষ্ট যে সেবা দিচ্ছে ওই সেবা দানকারী লোককে আমরা ধরে নিয়ে আসতে পারবো, এবং ওইখানে আমরা সাথে সাথে পর্যটকের সামনে আমরা শুনানি করি, এবং ওই অভিযোগের ভিত্তিতে আমরা যেই মোবাইল কোর্ট করে যে শাস্তির বিধান রয়েছে সেই শাস্তির আওতায় নিয়ে আসি। তো এই যে খাদ্য বিষয়ে এখানে যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের চলমান থাকবে অব্যাহত, আমাদের যে অভিযান সেটা অবশ্যই চলমান থাকবে, এবং এই যে ফিশ ফ্রাই দোকানগুলো এদেরকে আজকেই বন্ধ করে দেওয়া হলো। এখানে প্রায় 50-60টা দোকানের মতো রয়েছে, এবং সবগুলো দোকানের মধ্যেই দেখবেন স্বাস্থ্যবিধির একদম স্পষ্টত লঙ্ঘন, এবং ওনারা পর্যটককে এই অর্থ যে ব্যাপারটা আছে ওনারা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অর্থদণ্ড করে মানে অর্থ আদায় করে থাকে। দেখা গেছে যে একটা মাছের দাম 7-6 টাকা, সেটা ওনারা এমন একটা সিন্ডিকেট করে ফেলেন, এমন একটা সিচুয়েশন তৈরি করে ফেলেন সেখানে পর্যটকের কাছ থেকে অবৈধভাবে অধিক পরিমাণে টাকা ওনারা হাতে নেয়। এই অভিযোগগুলো এই প্রত্যেকটা দোকানের বিরুদ্ধেই আছে, এবং মোবাইল ফোটে এসে এখানে যা আমরা দেখলাম এই অভিযোগগুলো সত্য, এবং ওনাদের যে স্বাস্থ্যবিধি যে লঙ্ঘনটা হয়েছে এই জন্য এই পুরো মার্কেটটাই আমরা অস্থায়ী মানে যতদিন পর্যন্ত ওনারা স্বাস্থ্যবিধির যে নির্দেশনা সেটা পুরোপুরি সক্ষম না হবেন ততদিন বন্ধ থাকবে। যে আমি মোহাম্মদ মাসুদ রানা, আমি এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আছি, আমি জেলা প্রশাসন কক্সবাজারের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট।